আর বহুতে সুধি থাকা কোয়েশন তা এটা মানে মনোজ ভাই সুধু মনোজ ভাই ইউটিউবর কি পায়? ওহো, এবার কি দেখিছ? রাস্তার উপর পানি দেখ নবমুখ টেপুটে টেপুটে মানে গুড মর্নিং। রাতিপুৱা একদম ছটা বজাতে উঠিলো, উঠি একদম গা পা ধুই খাই বই রেডি, যাবলে ওলাই রেডি হয়ে বহি আছো। কিন্তু দুঃখের বিষয়টো হয়েছে, বরষুণ দি আছে, চিপচিপকে বরষুণ দি আছে। তো এখানে ঘরের পর ওলাই যাওতে মানে পিবলে মন যাওয়া নাই, রেইনকোট পিবলেও মন যাওয়া নাই, গরম এটা 9 বাজিলে। আর মই গৈ রব লাগিব, নেক্সট স্টপেজটো হৈছে বগীবিল। বগীবিলত এজনক লগ করিম, কাক লগ করিম বালক কৈ আছে। ওকে, সব রেডি, বেগ চেগ বান্ধি ললো, এতিয়া ভগবানের নাম লৈ ওলাই যাব লাগে। কৃষ্ণ, বরষুণ তো নিদিবা আর। প্রথমতে তেলটো ভরাই লওয়া যাও, ঘরের পর 1 কিলোমিটারতে আছে তেল ডিপু, তেলটো ভরাই লও কারণ বাটাটা দিয়ে রাখবলিয়া নয়। 5 টকা দিছে, 100 রুপিয়া হনে গেলে সেফ, 15 পয়সা কমে না। মূল লগতে প্রতিভায় কিয় তেনকা হয় নজানো, যেতিয়াই কোবাল যাবলে প্ল্যান করো মানে বরষুণ দিবই, যোনদিনাখনে কোবাল ওলাই যাবলে প্ল্যান করো বরষুণ আহিবই। আজিও একদম বতর পুরা হেমেকা ডাওর আছে আকাশত, বরষুণ দিব বলে ভয় লেগে আছে। লগত রেইনকোট লৈ আহিছো, কিন্তু মানে রেইনকোটটো পিন্ধি বাইক চলাব মন নাযায় কারণে জেকেটডাল পিন্ধি আছো, এই জেকেটটো বহুত গরম আর তার উপরে আকো রেইনকোটটো পিন্ধি ললে বেশি গরম উঠে। এইটোত বাৰু নেট টাইপৰ আছে যার ফলত ঠান্ডা বতাহ সোমাই থাকে, কিন্তু রেইনকোটটো পিন্ধিয়ার লগে লগে মানে একদম গরমত অবস্থা বেয়া হয়ে যায়। আর আমার বিকাশতে ইমান দূর একদম লাদাখলকে দিনটো জেকেট চেকেট পিন্ধি রেইনকোট পিন্ধি কেনেকে যে রাইড করেছিল মই ভাবিলে আচরিত হয়ে যাও। এতিয়া হয়েছে 9:28 গৈছে আর মই ঘরের পর 10 কিলোমিটার মান আগবাড়ি আহিলো, দেখা যাক বগীবিল পাওঁতে কিমান দেরি লাগে। আর বগীবিলত আহি রয়ে থাকিব আমার ভাস্কর দত্ত, রয়ে থাকিবনে মই আগতীয়াকে গৈ রয়ে থাকিব লাগে সেটা নাজানো, কিন্তু বগীবিলতে দুইজন লগ হম। তো দেখা যাক কোন আগতে পাইগে আর মই কিমান সময়ত বগীবিল পাওঁগে। পাই গলোহি গোগামুখ, আর এইটো হৈছে গোগামুখৰ হনুমান মন্দিৰটো। জয় হনুমান। আর ভগবানৰ কৃপাত বর্তমানলৈকে বরষুণ দিয়া নাই, ডাঙরকে দিয়া নাই, চিপচিপকে মাঝে মাঝে পড়ে, কিন্তু মানে সেইটো বরষুণত গৈ থাকিব পাৰি। বাকি একো টেনশন নাই, কিন্তু এই ক্যামেরাটো দিয়া বুলিয়ে টেনশন, বাকি সব কভার সাভার আছেই, রেইনকোটও আছে, দরকার হলে পিন্ধি লব পাৰিম, কিন্তু ক্যামেরাটো বরষুণত বেয়া হব বুলি এটা ভয় থাকে কারণ ইয়াত এডাপ্টার লগাই থোৱা আছে, ওয়াটারপ্রুফ হৈ থকা নাই বর্তমান। ও মজা, মিহি মিহিকে এটা রোদটো ওলাইছে। মই আপোনাক কওঁ না, অলওয়েজ বি পজিটিভ, মানে প্রথম খোজটো দিলে বাকিবিলাক নিজে নিজে ঠিক হয়ে যাব বলে কৈছিলোঁ যে লাস্ট ব্লগটোত। চাওক, মই আজি যদি বরষুণ দিব বলে ওলাই নাহিলোহেঁতেন তেতিয়াহলে এইটো পরিবেশ নাপালোহেঁতেন। এতিয়া একদম ধুনীয়াকৈ ঠাণ্ডা ঠাণ্ডা বতাহো মাৰি আছে, লগতে মিহি মিহিকে রোদটোও দিছে, এতিয়াহে মজা লাগিছে। ও, এবার কি দেখিছো? রাস্তার উপর পানি দেখুন, হাইওয়ের উপর ওয়াটার ক্রসিং, ওহো, ভরি দিতিলে পানি ঠেলি লৈ গৈছে। ও বাপরে, কি পানি! একচুয়ালি এই পথারখানি বাম হয়ে যাওয়ার কারণে পানিখিনি এফালে গুছি আছে সাগে। বাপরে, জোতা সোতা দীঘল মোর, একচুয়ালি ইমান উপরে পানি মারিব বলে মই ভবাই নাছিলো। ধেমাজি, ধেমাজি পাই গলোহি, আর একচুয়ালি মই ইয়াতকে অল্প সোনকালে পালোহিহেঁতেন, কিন্তু
ড্রোন শটখিনি লওঁতে বা এই তেল সন্মুখত দেখিছে না কেমেৰাটো লগাই লৈছোঁ, এই যে পানীৰ শটখিনি দেখিছিলে এইটো কেমেৰাটো লোৱা। তো এইবিলাক কৰি থাকোঁতে মোৰ আধা ঘণ্টামান ইনেই ৱেষ্ট গ'ল, ইনেই ৱেষ্ট যোৱা নাই মানে আধা ঘণ্টামান টাইম গ'ল। এইখিনি কৰাৰ কাৰণেতো শ্বটকেইটা ভাল আহিছে ন। চ' ধেমাজিত চাহ একাপ খাবলৈ মন আছিলে, কিন্তু এতিয়া ইয়াত নৰওঁ, বগীবিলতে ৰমগৈ ডাইৰেক্ট, কাৰণ ভাস্কৰ যে সোনকালে পাবহি মই আশা কৰা নাই, সেইকাৰণে তাতে বহি চাহ একাপ খাই ল'ম। ধেমাজি চাৰ্কিট হাউচ আৰু এইখিনিতে আছিলে এখন হোটেল, আগতে আহিলে এখনত খুব ৰসুব কিবা ৰাজ হোটেল নে কিবা বুলি আছিলে, পাহৰি গ'লো নহয় নামটো। আৰু এয়া চাওক এতিয়া হৈছে 11:29, মানে আমি একজেক্টলি দুঘণ্টা এক মিনিটৰ পাছত আহি পাই গ'লোহি বগীবিল। একচুৱেলি ডেৰ ঘণ্টা লাগিব লাগিছিলে, কিন্তু মই বাটত ৰ'লোঁ আধা ঘণ্টামান, সেই ড্ৰোন শ্বট ল'লোঁ কিবা কৰিলোঁ, সেইখিনি কৰি থাকোঁতে দেৰি হ'ল। চ' দুঘণ্টাত ৰৈ মেলি ধুনীয়াকৈ আহি পাই গ'লোহি বগীবিল, আৰু এইফালে ৰাইট ছাইডে সোমাই দিলে আমি পামগৈ বগীবিল। আৰু এতিয়া মই ৰাইট ছাইডে সোমাই দিওঁ, সোমাই এইখতে ধাবা চাবাবোৰ আছে তাতে ৰওঁ, ৰৈ লৈ একাপ চাহ খাই লওঁ, আৰু ভাস্কৰ অহালে ৱেইট কৰোঁ, ৱেইট ইণ্টেজাৰ। লাল চাহ হ'বনে দাদা? বগীবিল পাই গ'লোহি, লাল চাহ একাপ খাই লওঁ আমাৰ শইকীয়া দাৰ দোকানত, সেইফালে শইকীয়া দা একে শইকীয়া শইকীয়া মানুহ। আৰু ভাস্কৰো বোলে ব্ৰিজৰ ওপৰত উঠিলে, মানে আৰু 10 মিনিটত সি পাই যাবহি। চ' ভালেই হ'ল, টাইমটো একদম ধুনীয়াকৈ মেনেজ হৈ গ'ল, মই চাহ একাপ খাওঁ মানে সি আহি পাই যাবহি। আৰু ফাইনেলি আহি পাই গ'ল আমাৰ দত্ত ছাৰ। নমস্কাৰ, বৰ ধুনীয়া কেমেৰা লগাইছে দেই, ভাল লাগিছে, নহয়নে? আজি ধামাকা হ'ব বন্ধ বাৰ, বহুত বছৰ মূৰত লগ পালোঁ, মানে আমি এক বছৰমান হ'ল নেকি লগ পোৱা, নাই তাতকৈ বেছি হৈ গ'ল, এক বছৰতকৈ বেছি হ'ল, দুবছৰ মানে হ'ল ক'ব গ'লে, দুবছৰ হ'ল। আৰু এতিয়া ধামাকা হ'ব, আমি এতিয়া ক'ত গৈ আছোঁ আপোনালোকে এতিয়ালৈ কোৱা নাই, গৈ আছোঁ মানুহ চাই থাকক চাই থাকক। এইটো 3000 লৈছিলে, জোখতকৈ বেছি লৈ আকৌ পইচা, এই বাইকৰ চব বস্তু জোখতকৈ বেছিলে, কিন্তু এইটো বস্তু তোমাৰ থাকিলে যথেষ্ট মানে কাম হৈ যায়। চ' আকৌ আমি যাবলৈ ওলালোঁ, আমাৰ ভাস্কৰো আহি গ'ল, এতিয়া দুইজন লাহে লাহে আগবাঢ়িম, নেক্সট ডেষ্টিনেশ্যন জোনাই, জোনাই চিৰিয়াখানা নাই, আৰু জোনাইত আমাৰ মনোজ ভাই ৰৈ আছে, মনোজ ভাইৰ ঘৰতে ভাতটো খোৱা হ'ব, তাৰপিছত বাকীখিনি প্লেনিং হ'ব। সঁচা কথা কওঁ, বতৰটো মানে আজি একদম মজা কৰি দিলে, মানে ৰ'দো নাই বৰষুণো নাই, ঠাণ্ডা ঠাণ্ডা বতাহ মাৰি আছে, একদম মজা লাগিছে। খালি মোৰ এই জেকেটডাল পিন্ধিও ঠাণ্ডা লাগি আছে, কিন্তু আমাৰ ভাস্কৰে এইটো টি শ্বাৰ্টটো পিন্ধি তাৰ ঠাণ্ডা লাগিছে নে গৰমে উঠিছে নাজানো, তাৰ কেনেকুৱা বডি উলিয়াই পূৰা গৈ আছে ছাৰ আমাৰ। চিনেৰী চাওক, আমাৰ অসমৰ ধুনীয়া চিনেৰী কি ধুনীয়া লাগিছে, এইপিনে একদম পথাৰত খেতি আৰু সেইফালে আকাশত ডাৱৰখিনি, আৰু এই ৰঙা ঘৰটো আছে, ৰঙা ঘৰটো বৰ ধুনীয়া লাগিছে দেই। আকাশখন চোৱা নাই কি ধুনীয়া লাগিছে, মই তাকে মই কৈছোঁ আকৌ কেমেৰাটো ভাস্কৰ ঠাণ্ডা লাগিছে নে। আৰু এই ভাই দুইকেইজন লগ পালোঁ, এয়াও শিৱসাগৰ ন, তুমি মাত দিলে ভাল লাগিলে, আৰু এইফালে হাই কৈ দিয়া লৈ ল'লো এটা শ্বট, ড্ৰোন শ্বট, ব্ৰেক, আৰু এতিয়া আমাৰ যাত্ৰা কণ্টিনিউ। আৰু আমি পাই গ'লোহি জোনাই, জোনাই মানে একদম ৰুক্সিন গেট হাউচ পালোহি। প্ৰথমতে আমি মনোজ ভাই ছোৱালীজনী কস্তুৰীৰ কাৰণে কিবা এটা লৈ লওঁ, আৰু লগতে পাচিঘাট যাবলৈ পাছ লাগিব নেকি সেই বস্তুটো খবৰ কৰি লওঁ। ভাইয়া পাছ কাৰ বনালে কোন যে হা কিতনা দূৰ হে আছে, অ'কে দ সৰু ছোৱালী কাপোৰ হ'ব কস্তুৰীৰ কাৰণে লগাইছোঁ, এইটো কেনেকুৱা লাগিছে, আৰু ভাস্কৰেও ল'লে, ভাস্কৰে তেওঁৰ ছোৱালীৰ কাৰণে, আৰু আমাৰ নিভিৰ কাৰণে লৈছোঁ, আৰু কস্তুৰীৰ কাৰণে এইটো ব্লু, বঢ়িয়া, আৰু মইতো সদায় ব্লেক এণ্ড হোৱাইট দেখিলে মোৰ আৰু ৰ'ব নোৱাৰোঁ। বিদ দিয়া চোলাটো মোৰ এনেকুৱা পচন্দ হৈছে নহয়, মানে সেইটো দেখাৰ পিছত আৰু বেলেগ চাবই মন নোযোৱা হ'ল, যে তাইৰ কাৰণে জোখৰ হয় নহয় মই নাজানো, তাইক আজিলৈকে মই কোচত লৈও পোৱা নাই বা লগো পোৱা নাই। ফাইনেলি পাই গ'লোহি আমি মনোজ ভাইৰ ঘৰ, মনোজ নাৰ্চাৰী, এইফালে
হাই কই দা হাই চকরি চকরি মাই দে গা ভাল নাই রে তুমি হাতত দিছ তাই হাতত দিব লাগে কস্তুরি আজি জ্বর বলে জ্বর সর্দি হয়ে আছে বেছেই জনি হাহিটো নাই কিয়া হৈছে কি ধুনিয়াকে লড়াটোয়ে ভাত রাঁধি বাড়ি এজনহে লড়া অজন্তাই দেখিলে মোক কালি দিব বাৰু আহি গ'ল আমাৰ খানা একদম মনোজ ভাই ধুনীয়াকে সজাই দিছে এয়া পাপড় এয়া ভাত এইটো হৈছে অমলেট ন এয়া আলু পিটিকা এয়া কিহৰ মাংস লোকেল মুৰ্গী নেমু আৰু এইটো হৈছে এইটো স্পেচিয়েল এইটো কি হিমলুপাত হিমলুপাত বইল এইটো এইটো খাবলৈহে মোৰ মন গৈ আছে দেখিয়ে মোৰ ডুব লাগি গৈছে আৰু এতিয়া আমি খাওঁ আপোনালোকে চাওক জ্বলা খাব নোৱাৰোঁ ইয়াত অলপ জ্বলা আছে বাকীটা লগাই দিছিলে তিনিটা কলিকা দিছোঁ বেছি দিয়া নাই কিন্তু মনোজ ভাই বনাইছে বুলি আজি মই খাই দিম আৰু বহুতে সুধি থকা কুৱেশ্যন এটা এতিয়া মই মনোজ ভাই সুধো মনোজ ভাই ইউটিউবৰ কিমান পায় সঠিক উত্তৰটো দিবলৈও মানে নিমিলেই নহয় সেইকাৰণে কবই মন নাযায় মানে তথাপিও কিবা এটা আজি যদি 10 টকা পাওঁ মানে আকৌ নেক্সট মাহত 5 টকা পাওঁ নির্মল শইকীয়া একদম গোটেই ফ্যামিলি ইউটিউবার ভাত পানী খাই হৈ গ'ল ধুনীয়াকে একদম ল'ৰাটোৱে খুৱাই মেলি ল'লে এতিয়া আমি যাবলৈ ওলাইছোঁ কিন্তু কাহিনীটো হ'ল মনোজ ভাই ছোৱালীজনী মানে কষ্টই অকণমান গাটো বেয়া চ' এতিয়া এওঁ ডিচাইড কৰিব পৰা নাই আমাৰ লগত যাবা নে নেযোৱা কি কয় যাম বুলিয়েই ভাবি থৈছিলোঁ সেইটোৱে সেই বুলিয়ে কথা পাতিছিলোঁ কিন্তু এতিয়া মানে অলপ কণ্ডিশ্যনটো অলপ বেলেগ ধৰণৰ হৈ গ'ল আৰু ময়ো মানে জোৰ কৰা নাই কাৰণ জানো মোৰ নিজৰ ল'ৰা আছে গা বেয়া হৈ থাকিলে কেনেকুৱা লাগে সেইকাৰণে মই জোৰ কৰা নাই তথাপিও আমি অলপ ডিচাইড কৰোঁ প্লেন কৰোঁ যদি যাব পাৰোঁ সোনকালে কালিলৈ যদি আহি ডক্টৰক দেখুৱাব পাৰি সেইবিলাকো আমি ভাবি চাম কিন্তু এতিয়া আপোনালোকক নকওঁ মনোজ ভাই আমাৰ লগত গ'ল নে নগ'ল সেইটো কাৰণে আপোনালোকে নেক্সট ভিডিঅ'টো চাব এইটো ভিডিঅ' ইমানতে সামৰোঁ এইটো ছাছপেঞ্চ মনোজ ভাই আমাৰ লগত পাছিঘাট গ'ল নে নগ'ল প্ৰীতিপন শইকীয়া দুনচটত লাগিব ইয়ে চ' এইটো ভিডিঅ' ইমানতে সামৰোঁ ভিডিঅ' চাই নহ'বলৈ জনাব আকৌ লগ পাম আন এটা ভিডিঅ' এটা টিল দেন ষ্টে ক্ৰিয়েটিভ এণ্ড অলৱেজ বি পজিটিভ বাই বাই থেংক ইউ চ' মাছ কলিকতা মুম্বাই আৰু ভাস্কৰ দত্ত ইউটিউব চেনেল Just